খালেদা জিয়াকে কারামুক্ত করতে কর্নেল উলির হুঁশিয়ারি। এবার খালেদা জিয়াকে কারামুক্ত করার জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার ঘোষণা দিলেন এলডিপি সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। অলি আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও সংকটে আগামী জাতীয় নির্বাচন শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন। তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরো বলেন, তৎকালীন সেনা সমর্থিত সরকারের সময় অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, বর্তমান সরকারের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু রাজনৈতিক বিবেচনায় তাদের মামলাগুলো পরিহার করা হয়েছে, আর খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলো চালু রেখে তাদের হয়রানি করা হচ্ছে। এলডিপি সভাপতি বলেন, খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি ও বিশ দল নির্বাচনে অংশ নেবে কিনা, কারণ এখন ঐক্যবদ্ধ হতে না পারলে আন্দোলন সফল হবে না, কারণ বর্তমান সরকার সহজে খালেদা জিয়াকে মুক্তি দেবে না। সাবেকে মন্ত্রী আরো বলেন, দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমান সরকারের অনেক মন্ত্রী এমপি স্বপদে বহাল আছেন, তাদের কারাগারে যেতে হয়নি, কিন্তু খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্জন কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে বলে জোটের নেতাদের প্রতি আহ্বান জানান অলি আহমদ। তিনি বলেন, কোনো সংঘাতে জড়িয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাই না। খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাকে কারাগার থেকে মুক্ত করে আনতে হবে, এর কোনো বিকল্প নেই। একসাথে রাজনীতির সকল খবর পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা সকল খবরের সাথে আছি সারাক্ষণ।